فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون হাত বাঁধা নিয়ে দ্বন্দ্ব ফাসাদ, তাই না? এতক্ষণ দা ছিল তার দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব নাই, এখন হাত বাঁধা নিয়ে দ্বন্দ্ব যেহেতু, সুতরাং আমরা যেটা বলবো এবং আসাহ, কারণ ওই ব্যাখ্যা করার সময় আমাদের এটা না, আমরা শুধু জাস্ট প্র্যাকটিস করতেছি যে সালাতটা কীভাবে আদায় করব। আমরা একটা ধরবো, সেটা হলো বুকের উপর হাত বাঁধা, বুকের উপর হাত বাঁধা। দেখেন হাদিসে যেটা আসছে সেটা হলো যে এই যে এটা, এটাকে কি বলে? কবজি বলে। এই কবজির উপরে যদি কবজি রাখেন, এই দেখেন, দেখেন আমার উস্তাদ শেখ বদিউজ্জামান উনি শিখিয়েছিলেন যে এক কোপ মারলে যেন দুই হাত কেটে যায়। এখানে যদি মানেন তাহলে দুই হাত কাটবে না, তাহলে ভিন্ন ভিন্ন জায়গা থেকে কাটবে। তো উনি বলেছিলেন যে তোমরা এর হাতটা এইভাবে রাখবে, এই যে দুই কবজি যেন একসাথে, দেখেন এরকম, ভালো করে দেখেন, সবাই প্র্যাকটিস করেন। যারা নাভি নিচে হাত বাঁধেন তাদের বিষয়টা ভিন্ন, কিন্তু আমি এখন বুকের উপরটা বলতেছি। এভাবে করবেন তাহলে দেখেন আপনার হাতটা এই পর্যন্ত আসছে, তাই না? অর্থাৎ এই পর্যন্ত ঠেকেনি, এটা একটা। এটা আর আরেকটা হচ্ছে সহিহ বুখারীর যেটা হাদিস যে রাসূলুল্লাহ সাল্লামকে দেখলাম যে উনি কাওয়া জেরার উপরে জেরা রাখলেন। জেরার উপরে জেরা বলতে কোনটা জানেন? দেখেন এটা আপনারা কোনোদিন আগে মাপেননি জিনিসপাতি বা ইত্যাদি জায়গা জমি আগে এটা দিয়ে মাপা হতো। তো এটাকে কি বলে? গজ বলে। জেরা শব্দের বাংলা অর্থ হচ্ছে, কেউ মাদ্রাসার ছাত্র আছো তোমরা? মাদ্রাসার ছাত্র তুমি মাদ্রাসার ছাত্র? আচ্ছা, তো এই জেরা মানে হচ্ছে গজ। সো এই জেরার উপরে জেরা, দেখেন এই যে দেখেন এটা হচ্ছে জেরার উপরে জেরা রাখা। প্র্যাকটিস করেন, হ্যাঁ বুকের উপর রাখেন, রাখেন বুকের উপরে রাখেন, এরকম যেন না হয়, এরকম যেন না হয়, এইটা এই যে বুকের উপরে, বুকের উপরে এইভাবে, আমি প্রথমটা বলেছি এটা, এই যে বুকের উপরে আপনার হাত এদিকে নামতে পারে না হোক, কিন্তু এইটা ঠিক রেখে আপনি এভাবে করবেন। দুই না, দুই নম্বর বললাম তাই না, এটা একটা, এটা একটা, আর আরেকটা হলো কাফের উপরে কাফ। কিন্তু এর বর্ণনা সম্পর্কে অনেকেই এটাকে অগ্রহণযোগ্য বলেছেন, তবে শেখ আলবানী রাহিমাহুল্লাহ উনি কাফের উপরে কাফ রাখার উপরে উনি এই অধ্যায়টাকেও সহি বলেছেন, শুধুমাত্র এটা, এই যে কাফ, এটাকে এটাকে কাফ বলা হয়, কাফুর মানে হচ্ছে তালু। তো এটার উপরে এটা, এটা রাখলেও সর্বশেষ কথা হলো এটা হলো সুন্নাত, এটা হলো কি? সুন্নাত। কারো যদি হেরফের হয়ে যায়, এখানে বলবো, কারো যদি হেরফের হয়ে যায় তাহলে কারো উপর খবরদার হুকুম লাগাই দিবেন না, এই তোর সালাত হয়নি, ঠিক আছে, এই কথা খবরদার বলবেন না যে তোর হাত বাঁধা হয়নি বা ইত্যাদি। তাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেন, কৌশলে হোক অথবা অন্যভাবে হোক, শিখিয়ে দেওয়ার চেষ্টা করেন। হাসান হুসাইনের একটা গল্প আছে, গল্পটা আমি নিজে পেয়েছি আরবিতে, কিন্তু ওর সনদ পাইনি, সনদ। তো হাসান হুসাইন দুই ভাই একদিন দেখতেছেন একটা বৃদ্ধ মানুষ, সে অজু করতেছে, অজুতে ভুল। এখন দুইজন কিভাবে ঠিক করবেন, না আপনারা কিছু কৌশল করতে পারেন তাই বলতেছি আপনাদেরকে। তে তার অজু, বড় মানুষ কিভাবে অজু বলবে যে আপনার অজু হয়নি, ভুল? তখন ওনারা দুইজন গিয়ে বলতেছেন যে চাচা আপনি দেখবেন তো যে আমরা কে কত সুন্দর করে অজু করতে পারি, বুঝেননি কথা? তখন দুইজন প্রতিযোগিতা করে অজু করতেছেন সুন্দর করে। তো ওনারা যে অজু করতেছেন, দুইজনের অজু একই রকম, কাটটা সুন্দর আর কাটটা কম সুন্দর হবে, দুইজনের অজুটাই সুন্দর। কিন্তু উনি দেখলেন এটা হচ্ছে রাসূলের নাতি, আর এদের অজুতে ভুল হওয়ার কথা না, তার মানে আমি ভুলেছিলাম, বুঝতে পারেননি? কোনোভাবে যদি কৌশল করে শেখানো যায় আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো। সো এভাবে হাত বাঁধেন, হাত বাঁধার নিয়মগুলো মনে রাখবেন, আমি দুইটা বলেছি আর আরেকটা বললাম, ওটা অপশনাল। জি, ধরা, হ্যাঁ এভাবে ধরতেও পারবেন, এই যে যখন আপনি এখানে রাখবেন তো, তখন এই যে ধরা বলতে, ধরার কথা হাদিসে নাই,
ঠিক আছে, হাদিসে নেই, কিন্তু যখন আপনি এই যে কবজির উপরে যখন কবজি রাখবেন তখন আপনি হাত যদি সুন্দরভাবে রাখতে চান মানে পুষ্টভাবে রাখতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, শুধু ধরা নো 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 নো, আপনার রাখা এখানে ওয়াদা, হাদিসের ভাষা হলো ওয়াদা মানে রাখলেন, ধরার কথা নেই। এই যে আমি একসময় একটু পরে যাব, এইটা এটা হচ্ছে ধরতে হবে, রুকুতে যখন যাবেন তখন এটাকে ধরতে হবে। আমসাক ইমসাক মানে হচ্ছে ধরা, এখানে ধরলেন রাসূলুল্লাহ, এটাকে ধরতে হবে, এটা যেন অন্য না হয়। যাই হোক, এই এরপরে আপনার পদ্ধতি শেষ। এটা কি শুধু এই পুরুষরা ধরবে এইভাবে না মহিলারাও ধরতে পারবে? আচ্ছা, সুন্দর সুন্দর প্রশ্ন। এখানে এখানে একটা বিষয় আছে, অনেকে প্রশ্ন করেন পুরুষ মহিলার মধ্যে সালাতের মধ্যে পার্থক্য কী। তো তখন প্রথম নিয়ে আসেন যে পুরুষেরা এখানে হাত বাঁধবে আর মহিলারা নাভির নিচে হাত বাঁধবে। তো ভাই, এটা হাদিসের কথা না, এটা হাদিসের কথা না, এ বিষয়ে এই সংক্রান্ত কোনো আলোচনা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাহাবিরা আবু বকর, উমর, উসমান, আলী, সাদ বিন আবি ওয়াক্কাস, জান্নাতের সাহাবীরা ছিলেন, তারা কেউ এই আলোচনা করেননি। বরং তার বিপরীত কথা হলো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো সেইভাবে যেভাবে তোমরা আমাকে দেখেছো। সো নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, আমি যা বলতেছি নারী এবং পুরুষ সবার জন্য এক, সবার জন্য এক, কোনো পার্থক্য নেই। শুধু পার্থক্য যেটা আছে সেটা পদ্ধতিতে পার্থক্য নেই, সেটা তারা ওড়না পরে সালাত আদায় করতে হবে, আপনার ওড়না না হলেও চলবে, মানে কোনো কাপড় চোপড় প্রয়োজন নেই, কিন্তু তাদেরটা আবশ্যক, ঠিক আছে। আমরা যদি সালাতে ভুল করি কি বলবেন? বলেন সুবহানাল্লাহ। তারা যদি সালাতে ভুল করে এরকম করবে, ঠিক আছে, অথবা এরকম করে তাকে জানান দিবে যে সালাতে ভুল হচ্ছে, এই আর কি। দেখ, এটা কোনো পার্থক্য না, এভাবে হাত বাঁধলেন, বাস শেষ। আপনারা এখানে বলতে পারেন যে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়াকা কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এটা সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এভাবে হাত বাঁধার পরে কি করেন, চুপ থাকেন কেন? হাদিস এটা এভাবে আসছে যে আপনি চুপ থাকেন কেন, কি পড়েন? তখন রাসূলুল্লাহ বললেন যে আমি পড়ি আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়াকা কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব লাখির, শেষ পর্যন্ত এটা বললেন। এটা সবচেয়ে সুন্দর এবং অর্থপূর্ণ এবং সহিহ বুখারী বর্ণনা এটা। আর রাসূলুল্লাহ সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়ে দিয়েছিলেন, যখন তুমি সালাত শুরু করবে তখন তুমি পড়বে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, এটা তিরমিজিতে আসছে, ইবনে মাজাহতে আসছে, এটা সহিহ, এটাও সহিহ বর্ণনা, তবে এটা বেশি সহিহ, আমি এটা পড়ি। দুইটাই পড়তে পারবেন আপনারা, ঠিক আছে, যে যেটা পড়েন পড়বেন, তবে উত্তম হলো আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়াকা কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। জি, তবে এটা আমরা কেন বলি না জানেন? এটা হলো মানুষ উল্টাই নিয়েছে, এটার হাত বাঁধার আগে বলতেছে, ঠিক আছে, বন্ধ কমপ্লিট, এরপরে আপনি সূরা ফাতিহা পড়বেন, এরপরে কোন সূরা পড়বেন, পুরো সূরা পড়ার পরে। এ বিষয়ে যেহেতু আলোচনা অনেক লম্বা হবে, তো আমি ওই লম্বা আলোচনা করতে চাই, ঠিক আছে না, আমি জাস্ট কেফিয়াত, শুধু পদ্ধতিটা শেষ আমাদের দাঁড়িয়ে থাকা। এরপরে আবার আল্লাহু আকবার বলে, ওই আল্লাহু আকবার যেটা বলেছি হাত তোলার যে নিয়ম, একই নিয়ম সব জায়গাতে, আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন। এখানে রফলাদাইন করা নিয়ে স্বাভাবিক থাকবে, তবে এরকম থাকাটা উত্তম, এরকমই থাকবে, এরকমই রাখবেন, এটাই সুন্দর, এভাবে নিয়ে, হ্যাঁ এভাবেই থাকবে, এভাবেই থাকবে, এভাবে নিয়ে আপনি রুকুতে যাবেন যখন তখন, এভাবে করে অর্থাৎ রফলাইদেন করে তারপরে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার ক্ষেত্রে আপনি একটু আমার দিকে তাকাবেন, সবাই একটু ভালো করে তাকান। আচ্ছা, এভাবে না, আচ্ছা আমি করি একবার আগে, ঠিক আছে, করলেন, করার পরে রুকুতে যাবেন, এই যে এভাবে আমার দিকে তাকান, সুন্দর করে সুন্দর করে তাকান, আর আমি বলি দেখেন আমার মাজা, পিঠ এবং মাথা সমান আছে কিনা, মাজা, পিঠ, মাথা সমান আছে কিনা, আপনারটাও এরকম সমান হতে হবে, আপনার হাতটা সোজা হতে হবে, একটু দেখেন আমার হাতটা দুই হাতই সোজা আছে। জি, আচ্ছা, একটু দেখেন যে মাথা
পিঠ এবং মাজা সমান হতে হবে এরকম। আবার অনেকে আপনার রুকু করেন, যারা দাঁড়িয়ে আছেন তারা এমনি একা একা প্র্যাকটিস করতে পারেন, সমস্যা নেই। আবার অনেকের এগুলো সোজা হয় বটে, কিন্তু এরকম করে হাতটা বাঁকা করে ফেলে, হাত তো বাঁকা হবে না, লোহা দণ্ডের মতো একবার সোজা হবে এরকম। দেখেন আমি রুকুটা করি, একটু দেখেন, ঠিক আছে, আমার হাত সোজা আছে, আমার মাথা পিঠ ও মাজা সমান আছে, কোনোটা উঁচু নিচু হবে না। এই যে এরকম করেন অনেকেই, আবার এরকম করতে গিয়ে মানে সোজা করতে গিয়ে এই যে এরকম করেন, বাঁকা করেন, কোনোটা এগুলো ভুল, এটা ভুল। দৃষ্টি সেজদার দিকে থাকবে, দৃষ্টিটা বড় অধ্যায় না, দৃষ্টি নর্মালি সেজদার দিকে থাকবে। যদি আপনার সামনে থাকে, সামনে থাকলেও চলবে, সমস্যা নেই, অর্থাৎ সেজদাটাই আপনার লক্ষ্য, সেজদার দিকেই রাখবেন, কারণ সেজদার বাহিরে তো আপনি মানে চোখ দিতে পারেন না, নর্মালি আপনি সেজদার বাহিরে কিন্তু চোখ দিতে পারেন না, এটা যেন মনে থাকে। আবার নর্মালি সেজদার বাহিরে মানুষের দৃষ্টি থাকবে না। এটা হলো রুকু। রুকু থেকে আমি আবার উঠব, হাদিসে আসছে, হাদিসের যে সালাতের যে রুকুনগুলো আছে, রুকুনগুলোর একটা আপনারা জানেন না অনেকেই, সে রুকুনটা বলি, রুকুন না হলে সালাত হবে না, সেটা হলো ইতিদাল, সোজাভাবে দাঁড়ানো, যেমন ছিলেন তেমনভাবে উঠে দাঁড়ানো। রুকু করলেন তো, সামি আল্লাহ লিমান হামিদা, সেজদায় চলে গেলেন, হয়েছে, এইভাবে সোজা দাঁড়াতে হবে। সোজা দাঁড়িয়ে আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে সুন্নাত, অর্থাৎ সামি আল্লাহ লিমান হামিদা, এটা ওয়াজিব, সামি আল্লাহ লিমান হামিদা বলা এটা হচ্ছে ওয়াজিব, এটা বলতেই হবে। তারপর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী মিলা সামাওয়াত মিলা আরদি মিলা মা শাইতা মিন শাইমাত, এগুলো হচ্ছে সুন্নাত, এটা আপনার ভালোর জন্য পড়বেন এবং পড়া উচিত এবং পড়বেন আমি বলবো। তো এইটা সুন্নাত, কিন্তু এই সোজা হয়ে দাঁড়ানোটা কি, এটা রুকুন। অনেকেই মানুষ মনে করে যে এই যে দেখেন হচ্ছে না, ওরে এভাবে রুকুতে ছিল, রুকুটা ভালো করেই করেছে, সামি আল্লাহ, ও সোজা হয়নি, রুকু চলে যাচ্ছে, সেজদায় চলে যাচ্ছে, দাঁড়াতে হবে আপনাকে, তখনই বুঝতে পারবেন যে আপনার সালাতটা হচ্ছে। বা শেষ দাঁড়ালেন, এই যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পড়বেন। এই ক্ষেত্রে এখানে এখানে না না এই এই জায়গাতে আমি যে জায়গাতে আসি এই জায়গাতে কোনো পার্থক্য নেই, এটা হানাফি শাফি সবার একই সালাত। যে রুকু থেকে যখন আমি উঠব তখন আমি সবাই সোজা হয়ে দাঁড়াবো, কোনো মাঝহাবে ইখতিলাফ নেই এই জায়গাতে। আমি এতক্ষণ যেটা বলেছি সেটা একটা ইখতিলাফ পার হয়েছে, সেটা হলো কি, হাত বাঁধা, আর একটা হলো রফল আদায় করা, কিন্তু সোজাভাবে দাঁড়ানো, জি এটা সুন্নাত আমি বলেছি। আমি বুঝতে পারছি, সমস্যা নেই। সো এইটা আমরা আবার রুকু থেকে উঠে এভাবে রফল আদায় করব এবং সোজা হয়ে দাঁড়াবো। এখানে একটা বিষয় আমি বলি, ভেঙে দিই, যে অনেকে উঠে এইভাবে আবার হাতটা বাঁধেন, তাই না, আছে অনেকেই। এই বিষয় নিয়ে বড় বড় আলেমদের মধ্যে ইখতিলাফ আছে, বড় বড় আলেমদের মধ্যে ইখতিলাফ আছে, আমরা যাদেরকে বড় আলেম দুনিয়াতে বলি তাদের মধ্যে ইখতিলাফ। এটা হচ্ছে হাদিসের বুঝ, হাদিসের বুঝের কারণে এরকম দুই রকম হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রুকু থেকে উঠলেন আর আগে যেমন ছিলেন তেমনই থাকলেন, এই কথার অর্থ অনেকে বুঝেছেন যে তার মানে উনি আগে হাত বেঁধেছিলেন এটা। আবার কেউ বুঝেছেন যে না, হাত তো বেঁধেছেন, হাত বাঁধার পরে তো হাত ছেড়ে দিয়েছেন, ছেড়ে দেওয়ার পরেই না রুকুতে গেলেন, সো রুকু থেকে উঠেও হাত ছেড়ে দেওয়াই থাকবে। এ বিষয়ে আমি আপনাকে শেষ কথা বলবো যে এটা হাদিসের বুঝ, এটা হচ্ছে ফিক, মানে হাদিসের যারা বেশি বুঝেন মুহাদ্দিস ওনারা ফিকাও জানেন। এই ক্ষেত্রে শেখ আলবানী রহিমাহুল্লাহ উনি শক্ত কথা বলেছেন যে না, হাত বাঁধতে পারবে না, এবং উনি একটু বেশি করে বলেছেন, উনি বলেছেন যে হাত বাঁধাটা এটা হচ্ছে নতুন বেদাত, এটা রাসূলের যুগে ছিল না। আর আমিও আপনাকে যেটা বলবো সেটা হলো শেখ বিন বাজ রহিমাহুল্লাহ উনি এই বিষয়টা খুব বেশি করে তুলে নিয়ে আসছেন, শেখ বিন বাজ, শেখ সালেহ উসাইমিন, শেখ সালেহ ফাউজান আল ফাউজান, এখন যারা বড় বড় শেখ আছেন ছিলেন,
ওনারা এই বিষয়গুলো বলেছেন এবং ওনারা বলছেন যে এখানে হাত বাঁধতে হবে। আর শেখ নাসিরুদ্দিন আলবানী বলছেন যে বাধা তো যাবেই না, বরং কেউ যদি বাঁধে তাহলে বেদাত হবে। তো আমি আপনাদেরকে বলবো চেষ্টা করবেন না বাঁধার, আর যদি কেউ বাঁধে তাহলে আপনারা খবরদার আরেকজনের মতো বেদাত বলবেন না। জি জি হ্যাঁ, আমি বলে দিয়েছি বাঁধে, আমি প্রথম কথা বলেছি। জি হ্যাঁ, আমি তো মদিনারই মানুষ, আমি মদিনারই মানুষ, আমি মদিনার পক্ষে বলবো, সমস্যা নেই। আমি বলেছি না না ঠিক আছে, আমি বলেছি, আমি কিন্তু বলে দিলাম কি জন্য জানেন, যে উনি হলেন মুহাদ্দিস। হাদিসের বুঝটা আমরা শেখ বিন বাজ এবং শেখ উসাইমিনের চাইতে আমরা হাদিসের বুঝটা বেশি নিব আলবানির কাছে। হাদিস যেন কারণ উনি মুহাদ্দিস, আর ইনারা হলেন মাসলা মাসাইলের উপর অনেক বেশি অভিজ্ঞ আলবানির চাইতে। মাসলা মাসাইলের ক্ষেত্রে আমরা নিব আলবানির চাইতে শেখ সালেহ উসাইমিনেরটা, কিন্তু এখানে হাদিসের বুঝের ক্ষেত্রে যদি হাদিসের বুঝের দ্বন্দ্ব হয়েছে, সেহেতু এখানে আমরা নিচ্ছি শেখ আলবানিরটা। আর আমি বললাম না যে কেউ যদি করে তাহলে তাকে খবরদার কটাক্ষ করবে। যে অনেকে আছেন, আমি হালি অবস্থা বলতেছি, হাত ছেড়ে দেওয়ার কথা অনেক বড় বড় বিদ্যান আছে বললাম, ইখতলাফ আছে। সো আমি শেষের কথা বললাম, বাস শেষ, আমরা এখন রুকুতে চলে যাব, তাই না? আর কিছু আছে? রব্বানা লাকাল হামদ, শেষ যাতে যাব। না, হাত এভাবে ধরে রাখার কোনো অধ্যায় নাই। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, এই পর্যন্ত হাতকে ধরে রাখতে হবে এই কথা নেই। এই তো বললাম তো, হয় এটা নাহলে ছেড়ে দেবে, কিন্তু এটা নাই। অনেকে আছে, ঠিক বলেছেন আপনি, বারাকাল্লাহ ফিকুম বাবজান, আপনি ভালো কথা বলেছেন, অনেকে এভাবে ধরে রাখে। আমি ওনাদেরকে পোলাইটলি বলবো যে আপনারা বিষয়টা ভালো করে আরও জানবেন যে আসলে এই অধ্যায়টা নাই যেভাবে হাতকে ধরে রাখতে হবে। সো আমরা এই পর্যন্ত জানলাম, আমরা এখন সেজদাতে যাব, ঠিক আছে? সেজদাতে যাওয়ার আগে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, অনেক জায়গাতে আমি দেখেছি জোরে জোরে বলে, দেখছেন কোথাও? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, জোরে জোরে বলতেছে, আসলে এটা ঠিক না। একটা হাদিস আসছে, এই হাদিসের আলোকে আপনারা অনেকে মনে করেন যে জোরে বলতে হবে, আসলে এটা জোরে বলার হাদিস না, এটা হচ্ছে ফজিলতের হাদিস। সো আমরা এখন সেজদাতে যাব, সেজদাটা একটু ভালো করে দেখবেন যে আমি এদিক ঘুরে সেজদাটা দিই। হ্যাঁ, আমার সেজদাটা একটু দেখেন, একটু জায়গা দেন। সমস্যা নেই, না সমান, আমি এইভাবে আগে দিব। হ্যাঁ, একটু দেখেন, আল্লাহ আকবার। ও আচ্ছা, এখানে তো একটা কথা বলতে হয়, আগে হাত রাখা না আগে হাঁটু রাখা? আমি আগে এভাবে হাঁটু দেব না আগে হাত দেব? এভাবে হাত দেব, এ বিষয়টা নিয়েও কথা আছে। হ্যাঁ, এ বিষয়টা নিয়েও কথা আছে। আমরা সর্বশেষ সিদ্ধান্তে যেটা বলবো, শেখ আলবানির বক্তব্যটা, যে শেখ আলবানী রহমাহুল্লাহ উনি বলতেছেন এবং স্পষ্ট হাদিসও আসছে, যদিও দুইটারই হাদিস আসছে, দুইটারই হাদিস আছে, কিন্তু শেখ আলবানী রহমাহুল্লাহ উনি বলতেছেন যে হাদিসের যেটা বোঝ, যে তোমরা খবরদার উটের মতো খবরদার হাঁটু মেরে দিও না। এটা দেখেন, তোমরা খবরদার উটের মতো হাঁটু মেরে দিও না, এই হাদিসটারই শুনেন। হ্যাঁ, এই জায়গাটা একটু বড় করলে মনে ভালো হয়, আপনারা আগে এসেছেন এর জন্য আপনারা হকদার, তবে আপনাদের সামনে কেউ আসবে না, ঠিক আছে? দেখেন, শেখ আলবানী বলছেন যে তোমরা খবরদার উটের মতো এভাবে হাঁটু মেরো না, হাঁটু দিও না। আবার এই হাদিসটা মজার কথা, অনেক লম্বা আলোচনা আছে, আবার এই হাদিসই একই হাদিস নিয়ে একই অনুবাদ দিয়ে বলতেছেন যে তোমরা খবরদার উটের মতো আগে হাত দিও না। উট যে সামনে যেটা দেয় সেটা উটে, এটা হলো হাত, ওনারা বুঝেছেন, এটা মুহাদ্দিস, ওনারা না মুহাদ্দিস, ওনারাও মুহাদ্দিস, তো ওনারা বলছেন যে এটা হলো উটের, এটা হচ্ছে হাত, সো তোমরা উটের মতো হাত আগে দিও না। বুঝতে পারলেন? সো শেখ আলবানির শেষের বক্তব্যটা আমি বলবো যে হাত রাখাটা, তবে উনি এইটাকে আবার বেদাত বলেননি, আগেরটা যেমন এখানে রাখাকে বেদাত বলেছিলেন, উনি এটাকে বেদাত বলেননি। আর সহিহ বুখারীর স্পষ্ট হাদিস পাওয়া যায় যেটা বোঝা যায় যে হাঁটু দেওয়া যায়,
ঠিক আছে? সো আপনারা দ্বন্দ্ব করবেন না। আর হাদিসের যেটা বেশি কাছাকাছি অর্থ তা হলো আগে হাত দেওয়া, যেটা বেশি কাছাকাছি আসাহ বেশি সহি যেটা সেটা হলো হাত দেওয়া। এবং হাত দেওয়ার আর একটা কারণ আছে, সেটা হলো বেশি নমনীয়তা প্রকাশ পায়, যেটাকে আরবিতে বলে খুশুর ওয়াল খুদু। খুশুর ওয়াল খুদু এর অর্থ হচ্ছে বেশি নমনীয়তা প্রকাশ করা। দেখেন আমি হাঁটুটা দিচ্ছি, এই যে আমার মাথা এখনও নিচু হয়নি, ঠিক আছে? এটা হচ্ছে হাঁটু দেওয়া। আর যদি আপনি হাত দেন তাহলে আপনার আগে মাথাটা নিচু হবে, ব্যাস এভাবে আপনি সেজদা করবেন। আমি সেজদাটা দেখাই সরাসরি। আপনারা একটু দেখেন, আমি যদি আপনাদের দুই একজনকে সেজদা করতে লাগাই তাহলে আমি দেখব যে আপনারা অনেকে ভুল করছেন। আমি যতক্ষণ না বলবো আমার হাতটা কোথায় আছে দেখতে পাচ্ছেন? আমরা অনেকে সেজদা করি, দেখেন ইবনু মাজাতে আবু দাউদে একটা হাদিস আসছে যে কোথায় আইনা ইয়াদউ ইনদাস আইনা ওয়াদউ লিয়াদ ইনদাস সুজুদ, কোথায় আমরা হাত রাখবো সেজদার সময়। আমরা অনেকে সেজদা দিই ভুল, দেখেন এটা ভুল, এটা একটু দেখেন এটা হচ্ছে ভুল, এখানে না, আমার হাতটা এবার দেখেন ঠিক জায়গায় রাখতেছি, এই যে সেজদাটা একটু আগায় যাবে, আমার হাতটা এই কাঁধ কান পার হবে না। ওই একই নিয়ম যেভাবে আমি রফুল আয়দান করছিলাম বা যেভাবে আমরা রফুল আয়দান করছিলাম ওইভাবেই আমার হাতটা কান এবং কাঁধ পার হবে না। আমি এইটা বেশ কয়েকদিন থেকে আমি বলতেছি, আমি বেশ কয়েকদিন থেকে আমি এটা বলতেছি, হ্যাঁ না না থাক থাক থাক, না আমি শুনেন শুনেন সবাই কথা বলার দরকার নেই, আপনাদের মানসিকতা যে আছে এটা জেনে আমি খুব খুশি হচ্ছি। এর অর্থ এটা নয় যে ও দেখলো আমি দেখলাম না ইত্যাদি, এই জন্য দ্বন্দ্ব করবেন না। আমি দেখাচ্ছি, আমি সাতবার দেখাবো, আমি সাতবার দেখাবো। আমি হেলসখানে পড়া অবস্থায় একটা অক্ষর আমাকে সাত দিন পড়াইছে, এখনও হেলসখানে আপনি যান শুধু 29টা হরফ পড়াতে আপনাকে হয়তো এক মাসও লাগতে পারে অথবা 5 দিন 7 দিন লাগতে পারে, 29টা হরফ। সো আপনি আপনাকে আমি সাতবার বলতে আমার সমস্যা নেই। আমি বলেছি যে হাতটা আমরা যেভাবে রাখি দেখেন ভুল পদ্ধতিটা, দেখেন আমি দেখাই এটা হচ্ছে ভুল পদ্ধতি, যে দুই হাতের মাঝখানে আমি সেজদা দিয়েছি এটা ভুল। ঠিকটা হলো এই যে এটা, এই যে এইভাবে, অর্থাৎ আমার ঘাড়টা পার হবে না, ঘাড় পার হবে ঘাড় পর্যন্ত এবং কাঁধটা কান কান যেটা এই যে কান এই কানটা পার হবে না আমার হাতটা, এই হাতটা আমার সেজদাটা যে এরকম হবে হাতটা এখানে থাকবে। আমি ম্যাক্সিমাম না, আমি এক মসজিদে গিয়ে দেখেছি যে তারা সবাই সেজদাতে ভুল করেছে, তারা সবাই সেজদাতে ভুল করেছে। তো অত সেজদা ঠিক না এসে সালাত আদায় করতেছে সারা জীবন, 60 বছর থেকে সালাত আদায় করে। একজনকে আমি লক্ষ্য করেছি যাওয়ার সময় আগে নাক আগে এরকম, হ্যাঁ ঠিক বলেছেন ভাই, এভাবে আপনারা খুটখাট প্রশ্ন করে ইয়া করবে, এই যে দেখেন এরকম ভাবে আগে হাত তারপরে নাক তারপরে কপাল, উঠানোর সময় আগে কপাল তারপরে নাক তারপরে হাত। আচ্ছা সুন্দর কথা, আরেকটা বলেছি আমি, এটা বলিনি কিন্তু হাত কিভাবে রাখবো, হাত তাওসিল করে রাখতে হবে। তাওসিল মানে হচ্ছে মিলানো, দেখেন এভাবে হাত রাখলে, আমি আবার দেখাই, এভাবে যদি হাত রাখা যায় মিলানো যায় তাহলে এই জায়গাটা একটু ফাঁকার মতো হবে। সেজদা দেন 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 সেজদা দেন, আপনার সেজদা হয়নি, ব্যাস এটা মিলানো থাকবে, তার মানে দেখবেন এমনিতে এখানে ফাঁকা হয়ে যাবে এই জায়গাটা, এইভাবে সেজদা দিতে হবে।
তো দেখেন ও পাওটা দেখি, আপনি পাওটা দেখি, দেখেন ধরেন পাটা, পাটা এভাবে রাখলেও পারবেন। তবে মূল উদ্দেশ্য হচ্ছে এটা যেন এক জায়গাতে থাকে, এই দুইটা এক জায়গায়। হ্যাঁ, গোড়ালিটা আমি আমি আমার পিছনটা এবার দেখেন, পিছনটা দেখেন, এই যে হ্যাঁ ফাঁক থাকলে আমি বলি আগে, এটা আগে আগামারটা দেখেন, এটা দেখেন। এবং সাথে সাথে হাদিসের ভাষা যে এই যে আঙ্গুলগুলো, এই আঙ্গুলগুলো কেবলামুখী হয়ে থাকবে, আঙ্গুলগুলো কেবলামুখী হয়ে থাকবে। আবার দেখেন এই যে যতদূর পারা যায় আপনার আঙ্গুলগুলো কেবলামুখী রাখবেন, উঠবেন, তাই না? দেখেন এই দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাবেন না আমি জানি, কারণ বসে করতেছি। না না পড়বো না। এই যে দেখেন, এই যে এদিকে তাকান তাহলে দেখতে পাবেন আমার আঙ্গুলগুলো ঠিক এরকম ভাবে পশ্চিমমুখী হয়ে থাকবে, যে কয়টা একটা হোক দুইটা হোক, কিন্তু আপনার ইচ্ছা মতো হবে না, এভাবে রাখবেন না। এই যে এটা দেখেন, এভাবে রাখবেন না, সব দিকে হবে না, এখানে উঠে ঠিক আছে। হ্যাঁ বাপা, আপনার যেটা ওর যেহেতু বাপায় পর্যন্ত বসতে হবে, আপনার ইচ্ছা মতো রাখবেন, আপনার কাছে যেটা সুন্দর হয় যেভাবে সুন্দর হয় আপনি সেভাবে সহি। এভাবে তো দেখানো যাবে না, এর পাশে এটা পড়বে না, দেখেন এই যে এটা, ব্যাস এইভাবে দেখতে হবে, বসতে হবে, আঙ্গুলগুলো যেন এই পাশে এভাবে ভেঙে থাকে এবং কেবলামুখী হয়ে থাকে। এটা হচ্ছে আপনার উদ্দেশ্য, সবাই সবগুলোই আল্লাহমুখী হবে এবং কেবলামুখী হবে। সব বৈঠকে আমি কেবল এক রাকাত সালাত আদায় করলাম, তাই না? আমরা আমরা শেষ বৈঠক পর্যন্ত যাব। হ্যাঁ জি জি জি, আমাদের এক এক রাকাত সালাতের দুইটা সেজদা হয়ে গেল, আমরা আবার উঠবো, তাই না? দ্বিতীয় রাকাতে, দ্বিতীয় রাকাতে ওঠার সময় আমরা এখানে এভাবে বসছিলাম, বসার পরে যে সেজদা থেকে উঠে দেখেন একটু লক্ষ্য করেন, সেজদা থেকে উঠে আমি এইভাবে সেজদা দিছিলাম, সেজদা থেকে উঠে এইভাবেই আমি উঠবো নাকি আমার জন্য আরও কিছু করণীয় আছে? সেজদা থেকে উঠে এটা হচ্ছে দুই নম্বর সেজদা, এটা দুই নম্বর সেজদা, দুই নম্বর সেজদা থেকে আমি উঠব, উঠার পরে আমি এভাবে উঠব। আবার দেখাই, দুই নম্বর সেজদা দিলাম তো আমি, এটা হচ্ছে আমার দুই নম্বর সেজদা, দেখেন দুই নম্বর সেজদা দিলাম, দুই নম্বর সেজদা থেকে আমি উঠলাম, এটাকে জিলসাতুল ইস্তিরাহ বলে হাদিসের ভাষায়। ইস্তিরাহ মানে হচ্ছে প্রশান্তির বৈঠক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সালাতের মধ্যে কোনো তাড়াহুড়া ছিল না, সালাত ছিল নর্মাল পজিশনে এবং ধীর স্থিরতার সাথে, শুধু ধীরেই না স্থিরভাবে উনি সালাত আদায় করতেন। কারণ আমরা হাদিসে পেয়েছি যে রাসূল সাল্লাম বলছেন যে মানে যেখানকার হাড় সেইখানে যা পৌঁছবে, যেখানকার রক সেইখানে গিয়ে পৌঁছবে। যেমন রুকু থেকে উঠে, রুকু থেকে উঠে হাত বাঁধার কথা যেখানে বলছিলাম, তো হাত বাঁধলে আমার হাড়গুলো জায়গা মতো পৌঁছলো না, যদি হাত না বাঁধি তাহলে মূলত পৌঁছলো, এই যে ঠিকভাবে পৌঁছে গেল। এরপরে সেজদা থেকে যখন আমি উঠব, সেজদা থেকে উঠে আমি আগে কী ছিলাম, বসেছিলাম না? বসেছিলাম, সেজদা থেকে উঠে আমি আবার এভাবে বসব, বসার পরে স্থিরভাবে তারপরে আমি ভিন্নভাবে দাঁড়াবো, সেজদা থেকে উঠতে হবে, এটা না, সেজদা থেকে বসবেন, বসার পরে গা আপনি উঠবেন এইভাবে। আর হ্যাঁ বলবো, এইভাবে আপনি সরাসরি উঠবেন না, না উঠে বসবেন তারপরে উঠবেন। এখন এখন আপনারা
আমাদের সমাজে বা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে দেখেছেন যে তারা সেজদা এভাবে দিল, দুই নম্বর সেজদা, দুই নম্বর সেজদা থেকে আল্লাহু আকবর বলে এভাবে উঠে যায়। এভাবে উঠা যাবে কিনা, এইভাবে উঠা যাবে ওইভাবে যেইভাবে সেজদাতে যাওয়ার কথা বলেছি আগে, সেজদাতে আপনি হাঁটুও দিতে পারবেন, হাতও দিতে পারবেন। আমার কথা কি স্পষ্ট হয়েছিল তখন, বুঝতে পেরেছিলেন? আমি বলেছিলাম তবে আপনারা হাত দিয়েই সেজদাতে যাবেন, হাত দিয়ে সেজদাতে যাবেন, হাদিসের বুঝটা এটাই বেশি ভালো। রুকু থেকে কি সেজদা থেকে দ্বিতীয় রাকাতে যখন আমি উঠবো, তৃতীয় রাকাত, দ্বিতীয় রাকাত অথবা চতুর্থ রাকাতে, রাকাতের জন্য যখন উঠবো, তখন আমি কি বসে পড়বো নাকি আমি একবারে উঠে যাব? আমি বললাম কি কি বলেছি আপনি, আপনাদের বসে তারপর উঠবেন। এখন প্রশ্ন হলো যে অনেকে যেমনটা করে, এই বিষয়েও হাদিস আসছে, এই বিষয়ে হাদিস আসছে, তবে হাদিসের বিভিন্ন কিছু নেই। হাদিসের এক নম্বর হলো ইতমিনান নেই, অর্থাৎ হাদিসের মধ্যে যে ইতিদাল, ধীর স্থিরতা, সালাতের মধ্যে খুজু, এই জিনিসটা সালাতের মধ্যে ওখানে নেই। এবং হাদিসের বুঝটাও এটা, শেখ আলবানী রহমাহুল্লাহ যেটা বুঝ আমি বলছিলাম যে একই বুঝ, ওইটা এবং এটা একই জিনিস, উঠা এবং বসা, যে হাতের উপরে ভর দিয়ে উঠতে হবে, হাতের উপরে ভর দিয়ে উঠতে হবে। এবং জালসা জেলসা ইস্তেরাহা, তো এই বিষয়ে আলোচনা আছে লম্বা। আমি আপনাদেরকে যদি কেউ ওরকম থাকতেন, আবুল কালাম ভাই আছে, অনেকের সাথে আমার ইয়া ভাই যোগাযোগ হয়, আমি লিঙ্ক দিতে পারবো, লম্বা আলোচনা আছে। আহমদ ইবনে তাইমিয়া একি আস্তাগফিরুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ, দেখেন শুনেন, আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ উনি বলতেছেন যে এই জিলসা ইস্তেরাহা এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লামের একটি সুন্নাহ। উনি সিজদা থেকে উঠে বসেছেন, বসার পরে উনি উঠেছেন, এই কথার বিরোধিতা করেছেন কেউ কেউ। যেমন এই মুহূর্তে মনে নাই, তো উনি বলতেছেন যে না, রাসূলুল্লাহ সাল্লামের অসুস্থতার কারণে উনি তখন বসেছিলেন, রাসূলুল্লাহ সাল্লামের অসুস্থতার কারণে উনি সেজদা থেকে উঠে তারপরে আরামে উঠেছিলেন। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রহমাহুল্লাহ উনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন যে না, রাসূলুল্লাহ সাল্লামের অসুস্থ যেদিন ছিলেন, যেই সালাত উনি আদায় করেছিলেন, সেই সালাতে উনি দাঁড়ানেন, সেই সালাতে উনি দাঁড়াইছিলেন কে, উনি দাঁড়াননি। ওই যে হাদিস, সেটা সহিহ বুখারী মুসলিমের হাদিস, যেই হাদিসে ইমাম রাসূলুল্লাহ সাল্লাম বসে বসে সালাত আদায় করেছিলেন, সেই সালাতে রাসূলুল্লাহ সাল্লাম দাঁড়াননি। সো রাসূলুল্লাহ সাল্লাম জালসা ইস্তেরাহা করেছিলেন এবং করাটাই সুন্নাত, তবে শেষে উনি বলেছেন যেটা হচ্ছে মুস্তাহাব, করাটা উত্তম এবং উচিত। যদি কেউ না করে তাহলে হাদিসের লঙ্ঘন বা সুন্নাতের বরখেলাফ হবে না, এটা তার সালাত হবে কিন্তু সে একটা সুন্নাত থেকে মাহরুম হবে। আবার বলি, তার সালাত হবে কিন্তু একটা সুন্নাত থেকে মাহরুম হবে, তার সালাত হবে কিন্তু একটা সুন্নাত থেকে সে বঞ্চিত হবে। সো সুন্নাত পালন করার জন্য এবং আমাদের ভিতরে রাখার জন্য এটা করা উচিত। আমরা উঠে দাঁড়িয়ে গেলাম, আবার আর এক রাকাত সালাত, হাত এভাবেই দিলে, মুষ্টি করার কথা আছে, মুষ্টি করার কথা আছে, এই আলোচনাটা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না, এ পর্যন্ত আমি জানি, ঠিক আছে, আমি স্পষ্ট বলতে পারলাম না। হ্যাঁ, অনেকে মুষ্টি করে উঠে কিন্তু আছে, আমি ঠিক আলোচনাটা আমি জানি না, কিন্তু আমি এই আলোচনাটা এটা জানি যে এভাবে করতে হবে। তো যদি আপনারা সময় দেন মুষ্টি করা যাবে কিনা আমি পরে একসময় বলবো, ঠিক আছে, এভাবে উঠতে হবে, এটাই সুন্নাত, আপনারা এভাবে উঠবেন। উঠে দাঁড়িয়ে গেলেন, আবার আগের মতো সালাত আদায় করলেন, সালাত আদায় করে আপনারা সেজদাতে গেলেন, সেজদা থেকে উঠে আপনারা তাশাহুদে বসবেন। প্রথম তাশাহুদ, প্রথম তাশাহুদ এবং শেষ তাশাহুদ এটা নিয়ে দ্বন্দ্ব আছে, তাই না? যে যেমন আজকে জুমার সালাত, এটা কি প্রথম তাশাহুদ নাকি শেষ তাশাহুদ ছিল, এটা নিয়ে দ্বন্দ্ব আছে। জহরের সালাতে দুইটা তাশাহুদ হয়, প্রথম এবং দ্বিতীয়। তো যাই হোক, ও তাশাহুদের বসার ব্যাপারে আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে আল ক্বাদাতুল আখির অথবা আত তাশাহুদুল আখির, শেষ বৈঠক, শেষ বৈঠকের ব্যাখ্যাটা কি আপনারা জানেন? যে যার শুরু আছে তার না শেষ আছে, তাই না? তো যার শুরু নেই তার শেষ কোথায়? সেই জন্য অনেকে উল্লেখ করেছেন যে
যেই সালাতের মধ্যে দুইটা বৈঠক সেই সালাতের শেষেরটাতে এভাবে বসতে হবে, যেই সালাতের দুইটা বৈঠক সেই সালাতের শেষ বৈঠকে এভাবে বসতে হবে। আপনারা বসতে পারেন এভাবে? দেখেছেন কোনো দিন? এইভাবে বসতে হবে এবং সেটা নিতম্বের উপরে। হ্যাঁ, আমি দেখাচ্ছি, এই যে এইভাবে শেষ বৈঠক। কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে শেষ বৈঠক, কিন্তু শেষ বৈঠক সেটাই যে বৈঠকে সালাম ফেরানো হয়। তাহলে জুমার সালাত যেটা দুইটা পড়লাম দুই রাকাত, এটাও শেষ বৈঠক। আপনি দুই রাকাত সুন্নাত সালাত আদায় করবেন, এটাও শেষ বৈঠক। আপনি ফজরের সালাত দুই রাকাত আদায় করবেন, এটাও শেষ বৈঠক। সো যেই বৈঠকে আপনি সালাম ফেরাবেন সেটাই হচ্ছে শেষ বৈঠক। ঠিক দুই রাকাতের যদি সালাম ফেরান তাহলে সেটাও শেষ বৈঠক। সো শেষ বৈঠক যখনই হবে তখনই আপনাকে এভাবে বসতে হবে। আমি বলি এভাবে বসতে হবে এবং এভাবে বসবেন, এটাই হাদিসের বুঝের কাছাকাছি। আর জহরের সালাত, আসরের সালাত, এশার সালাত, এই সালাতগুলোর শেষ বৈঠক যেটা সেটার তো কোনো ইখতিলাফ নেই। কোনো ইখতিলাফ আছে? আপনি আজকে যাবেন তো এই আশেপাশের কোনো মসজিদে, আজকে গিয়ে আসরের সালাত আদায় করবেন, দেখবেন তো ইমাম সাহেব এভাবে বসে কি না, তাহলে এত ইখতিলাফ দিয়ে কি করবেন? যেটাতে ইখতিলাফ নেই সেটাতেই ওরা এভাবে বসে না, এভাবে বসে। শেষ বৈঠকে এভাবে বসতেছে, প্রথম বৈঠকে এভাবে, শেষ বৈঠকে এভাবে। সো ইখতিলাফটা ওইখান থেকে এসেছে যে ওরা বলতেছে যে শুধুমাত্র দুই বৈঠক বিশিষ্ট সালাতের শেষ বৈঠকে এভাবে বসতে হবে, এভাবে বসতে হবে, কিন্তু শুধুমাত্র এক বৈঠক বিশিষ্ট সালাতে এইভাবে বসার প্রয়োজন নেই, এভাবে বসতে হবে। কিন্তু এটা ঠিক না, হাদিসের ভুল যেটা সেটা প্রথম বৈঠক যেটা শেষ বৈঠক হবে সেটা এভাবে বসতে হবে। কিন্তু সর্বশেষ কথা হলো এটাও কিন্তু মুস্তাহাব, এভাবে বসাটা এটা হচ্ছে মুস্তাহাব। আপনি বসলে অবশ্যই সুন্নাতটা পালন হবে, নেকি হবে, আর যদি না বসেন সুন্নাতটা হবে না, আপনি নেকি থেকেও বঞ্চিত হবেন। প্রেক্ষাপট আমরা তো আমরা ঠিক আছে, ঠিক আছে, ওয়েলকাম, ওর কথা আমি স্বাগত জানাচ্ছি, কিন্তু আমরা দাঁড়িয়েছি, আমরা এভাবে বসি, আমাদের সালাতের তেমন জায়গা সংকুল মানে মানে সমস্যা হয়নি। যদি ওরকম হয় তাহলে আপনি এভাবে বসবেন, সমস্যা নেই, এভাবে বসবেন, বলেছি তো আমি বলেছি যেভাবে বসলেও সমস্যা নেই, সালাত হয়ে যাবে। আর যদি দেখেন যে লোক সংখ্যা বেশি, বসলে একজনের সমস্যা হচ্ছে, তাই এভাবে বসার প্রয়োজন নেই, আপনার যেভাবে বসার আর একজনের সমস্যা হচ্ছে না, আপনি এভাবে বসেন। কিন্তু এর অর্থ এটা নয় যে আমি এভাবে পা বাড়িয়ে দিলাম, এ পায়ের লাঠি লাগলো, এটা আপনার বানানো কথা। আবু বকরের পা উমরের পায়ে লাগতো, উমরের পা আবু বকরের পায়ে লাগতো, তখন তো কোনো সমস্যা হয়নি, তাহলে এমন কেন? সো জামাতের ক্ষেত্রে অন্য কোনো কথা নিয়ে এসে আপনি খবরদার মূল শরীয়তকে নষ্ট করবেন না, ঠিক আছে? এখন তো বসার নিয়ম হলো, এখন আঙ্গুলটা বলবো এবং এটা দ্বারাতে শেষ হয়ে যাবে। তো আঙ্গুলটা থাকবে এই হাত, এইভাবে থাকবে, এইভাবে থাকবে। আমি মাঝখানে বলেছিলাম রুকুর সময় শুধু রুকু বেশিকে দেখাতে গিয়ে বলা হয়নি, হাতটা এভাবে, এই যে রুকুতে গিয়ে এভাবে আটে ধরতে হবে, ঠিক আছে? ধরার কথা আছে হাদিসে, ধরবেন, শুধুমাত্র হাত এভাবে রাখবেন না, রাখলে অনেক সময় এভাবে পড়ে যেতে পারে। সো ধরবেন, জি, রুকুটা, এই যে এই দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে বসার পরে দেখেন হাত, হাত কিভাবে রাখবেন। আমরা দন্দ ফসাদের একটু একটু পিছনে আসেন, আচ্ছা, দন্দ ফসাদের ঊর্ধ্বে রেখে আমরা সালাদ একরকম এবং হাদিস অনুযায়ী আমরা সালাদ আদায় করার চেষ্টা করবো সবাই, তাই না? এখানে হাত ভাবে, হাত এভাবে রাখবেন, হাত এটা এভাবে সাধারণভাবে থাকবে,
যে এভাবে ধরা টরা বা ইত্যাদি এটা অধ্যায় নেই। আপনার হাতটা শুধুমাত্র ওয়াদা ফা খিদাইহি তার দুই হাত দুই উরুর উপরে রাখবে, নর্মালি রাখবে, এটা হচ্ছে উরু। কেউ আবার এখানে রাখে, এটাও চলবে না। কেউ আবার এভাবে রাখে, দেখেন সৌদি আরবে যা দেখবেন কেউ এভাবে রাখছে, কেউ এভাবে রাখছে, নো এভাবে রাখা চলবে না। এভাবে হাত রাখা তো সরাসরি হাদিসে নিষেধ আছে। রাখবেন কিন্তু যখন তাশাহুদ পড়বেন, তাশাহুদ আত্তাহিয়াতুলিল্লাহ সালাওয়াত তাইয়্যিবাত যখন পড়বেন, তখন আপনার হাতটা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় কয়টা আছে এখানে গিরা, কয়টা আছে? ২০। আবার যদি গুনেন তাহলে কয়টা হবে? ৪০ না? আচ্ছা, আবার যদি গুনেন তাহলে ৬০টা হবে। তবে ৬০ থেকে আপনি বাদ দেন এই ৪টা, কত তাহলে কত থাকলো? ৫৬ থাকলো। যদি এই ৪টা বাদ দেন ৫২, যদি এটা ধরেন তাহলে ৫৩। রাসূলুল্লাহ বলছেন যে তোমরা ৫৩র মতো করে ধরবে, তার মানে তিন আঙ্গুল। এখানে কেন জানেন ৫৩ হয়েছে? এক ২০, দুই ২০, তিন ২০, ৬০ হচ্ছে না? তাহলে এটার থেকে এখানে এসে ধরবে, তাহলে তিন ২০-এর এগুলো কম, তিন ২০-এর এগুলো কম, তার মানে এইখানে আপনার আঙ্গুলটা থাকবে হচ্ছে এখানে, দেখেন এখানে থাকবে আপনার হাতটা, এভাবে থাকবে, এটা ছেঁড়া থাকবে, এটা ছেড়ে দিয়ে থাকবেন, ছেড়ে দিয়ে অথবা আপনি এইভাবে মুষ্টিবদ্ধ করে নেবেন, এইভাবে পুরো আঙ্গুলটা আপনি ধরে নেবেন, এটা তখন ৫২ হবে, এটা ৫৩ হবে না। দুইটা হাদিস আসছে, ৫২ হবে মানে এটা তখন ধরবেন, ৫৩ মানে এখানে আঙ্গুল রাখবেন, ৫২ মানে এটা ধরবেন আর ৫৩ মানে এখানে আঙ্গুলটা রাখবেন। বৃদ্ধাঙ্গুলিটা, যেটাকে আমরা বড় আঙ্গুল বলি, বৃদ্ধাঙ্গুলিটা এই তর্জনী আঙ্গুলের নিচের শেষেরটা তা রাখবেন, অথবা এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুল এভাবে চেপে ধরবেন, চেপে ধরে এভাবে রাখবেন, এই যে স্ট্রেট সোজা এভাবে রাখবেন, আপনার ইশা আপনার ইয়াদা দৃষ্টিটা আঙ্গুলের উপরে থাকবে, সোজাভাবে রাখবেন, রেখে না 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 কুচার দিকে তাকানো যাবে না, কুচার দিকে এভাবে এর দিকে তাকানো যাবে না, এইদিকে এভাবে ধরে, এভাবে ধরে আঙ্গুল এভাবে রাখবেন। রাখার পরে বাস মাইক আসবে, আবার আসবে না, ওখানে কেউ নড়াইছেন দেখেন তো, দেখেন অথবা ডিসকানেক্ট হয়ে গেছে কোনো কিছু, পাওয়ার অফ অন হয়ে গেছে, দেখেন কোথায় পাওয়ার আছে। আমাদের আলোচনাও শেষ, সমস্যা নেই, না আসে না তো, আসতেছে এটা তো, আসতেছে এটা তো, আসবে না, একই জিনিস তো। শেষ, আচ্ছা আমরা শেষ, আমরা দাঁড়িয়ে থেকে বললে হয়ে যাবে, দাঁড়িয়ে ও হয়ে গেছে, ও আচ্ছা আচ্ছা, এখানে কোনো ঝামেলা হয়েছিল, আচ্ছা ওই যে এইরকম যেটা, আচ্ছা না না ঠিক আছে, এইরকম যেটা সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, ৫২ হয় এখানে দিলে, এখানে দিলে ৫৩ হয়, এখানে দিলে ৫২ হয়, অনেকে এটা বলেছে না এটা না, এটা এটা ধরে নেবেন, হ্যাঁ এভাবে ধরে নেবেন, ধরে নিয়ে এখন আঙ্গুল তো আপনি এর উপর রেখেছেন এখানে, তো এখানে রেখে সুজাই রাখতে হবে নাকি পাকাও করা যাবে? না থামেন, সুজা রাখতে হবে, এখানে রেখে আপনার আঙ্গুলটা নড়তে থাকবে। আমি প্রথমে যেটা বলেছি, আমরা অন্য কিছুর ঊর্ধ্বে রেখে, ঊর্ধ্বে থেকে কোরআন সুন্নার দৃষ্টিতে আমরা সহি সালাতটা আল্লাহকে দিতে চাই, তাই না? এবং এই সালাতটা জান্নাতের কারণ, এই সালাতটা আল্লাহকে সন্তুষ্টি করার কারণ। মনে রাখবেন, মুরা ফাহাতাকা বিল জান্নাহ, উনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, উনি বলেছিলেন ফা আইন্নি আলা কাসরাতিস সুজুদ, বেশি করে সেজদা দাও,
দিনে 17 রাকাত সালাত আদায় করলে 34টা সেজদা হয়। যদি আপনি 12টা পড়েন, 12 রাকাত সালাত আদায় করেন, তাহলে 24টা সালাত বাড়বে। 24টা সালাত, 24 রাকাত, 24টা সেজদা এবং 34টা সেজদা, এই প্রায় 58টা সেজদা। এই সেজদাগুলো যদি আপনি প্রতিদিন পড়েন, যদি 2 রাকাত করে আপনি বেশি সালাত আদায় করেন, যদি 2 রাকাত করে আপনি তাহাজ্জুদ পড়েন, যদি 2 রাকাত করে আপনি যদি ইশরাকের সালাত আদায় করেন, এই যে সেজদা বাড়বে প্রতিদিন এবং প্রতি সপ্তাহ, প্রতি মাস দেখবেন যে আপনার লক্ষ লক্ষ সেজদা হয়েছে। এর বিনিময়ে আপনি জান্নাতে যেতে পারবেন ভাই, এবং রাসূলের সাথে আপনি থাকতে পারবেন। বললেন, তুমি যদি আমার সাথে যদি বেশি সেজদা করে আমাকে সহযোগিতা করো, তাহলে তুমি জান্নাতে আমার সাথে থাকতে পারবে। সো সহিভাবে আমরা উপস্থাপন করতে চাই, মন খারাপ করবেন না, এইভাবে আঙ্গুল রেখে নড়াতে হবে। এই যে আমার দিকে তাকান, আঙ্গুল আস্তে আস্তে নড়াতে থাকবে, দৃষ্টি এখানেই থাকবে। নাসাইতে একটি হাদিস আসছে অগ্রহণযোগ্য সূত্রে, অর্থাৎ গ্রহণযোগ্য না হাদিসটা, তবে এরপরেও মানে শেখেরা এবং উলামাগণ মুহাদ্দিসগণ বলে দিয়েছেন, এবং বলে দিয়েছেন হাদিসটা সহিহ না, যে যখন এভাবে করা হয় তখন শয়তান আঘাত পায়। কিন্তু হাদিস হিসাবে, হাদিস জয়ীফ হলেও কথাটা সত্য, শয়তান এটা দেখে তার অন্তর্জ্বালা বেড়ে যায়। কারণ সেটা শুধুমাত্র আল্লাহর জন্য নড়াচ্ছে, শুধু আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লামের নির্দেশনা, এই জন্য আমি এভাবে নড়াচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানা ইউশিরুন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাম এইভাবেই তাশাহুদে বসে উনি এভাবে নড়াতে থাকতেন, এভাবেই নড়াতে থাকতেন। কি বললেন আপনি বলেন? এভাবে রাখা মানে নড়াবে না, হাদিস যাইফ, অটোনমিত। থামেন, ওই হাদিসটা যেটা আসছে তো ওই হাদিসটা যাইফ, কিন্তু হাদিসটা এই নড়ানো, এই একটাই হাদিস সহি। শেখ আলবানী রহমাহুল্লাহ বলছেন একটাই হাদিস, কানা ইউহাররিক, উনি এভাবে নড়াতেন, এইভাবে নড়াতে হবে। অনেকেই বলেন তো ডক্টর ইমাম হোসেন বলছিলেন, হ্যাঁ, যেটা আঙ্গুলটা হচ্ছে দোয়ার সময় উঠে আমার নামে, হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, হ্যাঁ, এরকম দোয়ার সময় জাস্ট এটা মাথাটা উঠে। এটা আমি ওই যে ডক্টর ইমাম হোসেন সাহেব উনি একটা সালাতে প্রশিক্ষণে দেখাইছেন, দোয়া বলতে আমি তো দোয়া তো পড়তে আছে, উনি বলছেন যে কি শুধুমাত্র আল্লাহর নাম যখন আসবে, আমি জানি না, থাকতে পারে, আল্লাহ আলাম, আমি জানি না। আমি আমার ঠিক আছে, আমার কাছে যে এলেম ছিল আমি বিতরণ করলাম, তো এই এলেমটার যদি আরও বৃদ্ধি থাকে সবই যে আমার জানা থাকবে এটা নয়। উনি বললেন যে ডক্টর ইমাম হোসেন নাকি উনি বলছেন যে শুধুমাত্র আল্লাহর নাম যখন বলবে তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এরকম উনি বলতেছেন। জাস্ট আমি জানি না এবং আমি নিজে পড়িনি আর কি এরকম। তো আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বললাম, হাদিসটা নাসাইতে আসছে, ইবনু মাজাহে আসছে, হাদিস সহিহ মুসলিম আহমদের মধ্যে আসছে, যে রাসূলুল্লাহ সাল্লাম উনি কানা ইউহাররিক ওয়া ইউশির, উনি এভাবে ইশারা করতেন এবং নড়াতেন এবং সালাতের শেষ পর্যন্ত যখন উনি তাশাহুদ করতেন। তো তাশাহুদ মানে হচ্ছে ফার্স্ট টু লাস্ট, তাশাহুদ মানে শুধু এটা নয় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাশাহুদের অর্থ বেদাতিরা যেমন করেছে বা অন্যরা করেছে যে তাশাহুদ মানে হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, না এটা না, এই অর্থ কোনো মহাদেশ করেননি। সো আমি আপনাকে যেটা বলবো, আমি যেটা জানি, অর্থাৎ আমি সহিহ হাদিসের দৃষ্টিতে আমি যেটা বলতেছি যে যতক্ষণ আপনি তাশাহুদে থাকবেন ততক্ষণ আপনি বলবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নরমালি নরমালি নড়াবে, এর কারণে যেন অন্যের দৃষ্টি এদিকে না পড়ে বা সমস্যা না হয়, ঠিক আছে? না ওটা চলবে না, এরকম কোনো হাদিসে নেই। আচ্ছা, শেষ হলো সালাম ফিরানো। সালাম ফিরানোর সময় অনেকে আমরা কি করি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার বডি ছিল এইদিকে হয়ে গেল এইদিকে, বডি এভাবে থাকবে, থামেন, বডি এভাবেই থাকবে, হাতটা কি এভাবে হয়ে না কি আপনি তাশাহুদ যখন পড়ছিলেন তখন এরকম, আর যখন আপনি সালাম ফিরাচ্ছেন তখন এমনিতে নর্মালি এরকম হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তো আসসালামু আলাইকুম এটা না, আপনার বডি এভাবেই থাকবে, শুধুমাত্র ঘাড়টা ঘুরবে। দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ঠিক আছে?
ওবারাকাতুহু হাদিসে অনেকে যোগ করেন ওবারাকাতুহু সালামে, সালাতের সালামে যোগ করার দলিল নেই। সালামটা ইমাম সাহেবের লগেনই না পড়ে, পরে ইমাম সাহেবের পরে, ইমাম সাহেবের পরে, এটাই কথা আছে। উনি যেটা বললেন যে দুইটাই ফেরানোর পরে আমি সালাম ফেরাবো, নাকি উনি একটা ফেরালেন তারপর আমি একটা ফেরাবো? যেহেতু হাদিসে স্পষ্ট আছে যে একবার সালাম ফিরালে কি হয়ে যায়, সালাম এবং সালাত শেষ হয়ে যায়। কেউ যদি একবারও সালাম ফিরায় তাহলে তার সালাত শেষ হয়ে যায়। সেই ক্ষেত্রে ইমাম সাহেব যদি একবার সালাম ফিরিয়েছেন তাহলে একবার সালাম ফিরালে উনি যখন দ্বিতীয়বার সালাম ফিরাতে যাবেন তখন আপনি সালাম ফিরাতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ অনেক কয়টা দলিল আছে যে উনি যদি একাধারে কোনো সময় আল্লাহ আকবার বলতে থাকেন, তাই না? যেমন ঈদের সালাতে, ইস্তেসকার সালাতে এবং আল্লাহ আকবার বলতে আসে না, বলে না পাঁচবার সাতবার, তো সব আল্লাহ আকবার বলার পরে মুক্তাদিরকে আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলবে না। তার মানে সালাম ফিরানো, ইমাম সাহেব যদি ডান দিকে সালাম ফিরাই তাহলে আপনি ডান দিকে সালাম ফিরাতে পারবেন, উনি যখন বাম দিকে ফেরাবেন তখন আপনি বাম দিকে ফেরাবেন, তবে আগে আগে করা যাবে না। ও আচ্ছা, ওই বিষয় তো আমাদের নাই আজকে, না তারপরে বলি। সাহসেজদার যেহেতু আমাদের অধ্যায় নাই, তো সাহসেজদার ক্ষেত্রে যে নিয়মটা এখানে আছে অত্যন্ত দুঃখের বিষয়, এ বিষয়ে বর্ণিত দুনিয়াতে কোনো সহিহ হাদিস নাই। আমি এভাবে এত শক্ত বোল্ড নিয়ে বললাম, যদি আমার এই কথা কারোর কাছে পৌঁছে তার কাছে গিয়ে পৌঁছিয়ে দেন যে না হুজুর তো বললেন, যে খুব শক্তভাবে বললেন যে না দুনিয়াতে এর কোনো সহিহ হাদিস নাই, এর কারণ কি জিজ্ঞাসা করবেন, যদি কিছু বলে ওয়েলকাম, ডেকে নিয়ে আসবেন, সমস্যা নেই, কথা বলবো। কোনো সহিহ হাদিস নেই ভাই, সহিহ বুখারী মুসলিমের বর্ণনা একাধিকবার একই হাদিস এসেছে যে খেরবাক নামে একজন সাহাবি, খেরবাক ওনাকে বলা হতো জুল ইয়াদাইন, এবং ওনার ওই একটাই হাদিস আসছে, ওনার হাদিস ওই একটাই আসছে এবং সহিহ বুখারীর হাদিস। তো রাসূলুল্লাহ সাল্লাম উনি সালাতের মধ্যে ভুলে গেলেন, তো ভুলে যাওয়ার পরে ধরিয়ে দেওয়া হলো, উনি সালাতটা পূর্ণাঙ্গ করলেন এবং উনি সালাত কীভাবে সুসেজদা দিলেন, উনি সালাম ফিরালেন, প্রথমে আছে যে উনি সুসেজদা দিলেন একবারে তাশাহুদ শেষ করে, সালাম ফিরানোর আগে উনি সেজদা দিলেন দুইটা, নর্মালি সালাতে যেমন সেজদা দেওয়া হয়, সেজদা থেকে উঠে সালাম ফিরালেন। ডান দিকে সালাম ফিরানোর কোনো অধ্যায় নেই, নেই, নেই। বলেন, কিছু বলবেন? হ্যাঁ, সুন্দর প্রশ্ন, সুন্দর লজিক্যাল প্রশ্ন না, আপনিও সেজদা করবেন, আপনিও নামাজ হবে। না 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 না, এটা তো উনি, এটা ওনার কাছে ভুল আছে, সেই ভুল বোঝনে যে উনি সবু সেজদা দিচ্ছেন, উনি তো রাকাতের সালাম রাকাতের সেজদা দিচ্ছেন না। সো ওনার সাথে আপনি ইমামের ইমামের ইক্তেদা করা আপনার খুব আবশ্যক, এটা করতে হবে। জি বলেন। আপনার যদি রাকাত ছুটে যায় তাহলে অবশ্যই আপনাকে উঠে আদায় করতে হবে, একটা সেজদা কেন, দুইটা সেজদা পেলেও তো হবে না আপনি যদি রাকাত পাননি। ঠিক, আমাদের শেষ, আমরা জামাতের মধ্যে গেলে আরো অনেক কথা আসবে, তাই না? আমাদের কাইফিয়াতটা আপনারা মনে রাখেন, হ্যাঁ, আমরা কিভাবে দাঁড়ালাম, কিভাবে সেজদা করলাম, কিভাবে রুকু করলাম এবং কিভাবে রফুল আদায় করলাম, সেজদার সময় কোথায় হাত ছিল, এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন এবং আজ থেকে এটা প্র্যাকটিক্যাল করবেন। আমি যদি মসজিদে আসি আসরে, আজকে না আসি আগামীকাল আসবো, এসে দেখবো যে আপনারা করতেছেন কিনা, ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরা ওয়া সাল্লাল্লাহু আলা